এই মুহূর্তত জনাইছো 2023 বৰ্ষৰ মেট্ৰিক ছাত্ৰ-ছাত্ৰীৰ বাবে এক জৰুৰী খবৰ। কেতিয়া ঘোষণা হ'ব 2023 বৰ্ষৰ মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল? ইতিমধ্যে ঘোষণা কৰা হৈছে CBSE বৰ্ডৰ দশম আৰু দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাৰ ফলাফল। CBSE বৰ্ডৰ পৰীক্ষাৰ আগতে ঘোষণা কৰাৰ কথা আছিল আসাম হাই সেকেন্ডারি আৰু সেবা বৰ্ডৰ পৰীক্ষাৰ ফলাফল, কিন্তু CBSEৰ ফলাফল ঘোষণা হৈছে কিন্তু মেট্ৰিক হাই সেকেন্ডারির পৰীক্ষাৰ ফলাফলৰ খবৰ নাই। কি হৈছে শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগৰ? প্ৰত্যাশিত CBSEৰ দশম আৰু দ্বাদশ শ্ৰেণীৰ চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল ইতিমধ্যে ঘোষণা হৈছে। দশম শ্রেণীর পরীক্ষাত পায়া 38.8 লাখ শিক্ষার্থী অবতীর্ণ হওয়ার উপরেও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাত প্রায় 16.9 লাখ পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। আর ছাত্র ছাত্রী সকলের মাজত এটাই প্রশ্ন উঠিছে যে যেহেতু কোয়া হয়েছিল যে CBSE বোর্ডের পরীক্ষার ফলাফলের আগতে মেম গহনা হব সেবা বোর্ড আর আসাম হাই সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর ফলাফল, কিন্তু এতিয়ালৈকে ঘোষণা হওয়া নাই সেই ফলাফল। কি হব ছাত্র ছাত্রী সকলের ভবিষ্যৎ? এতিয়া কেতিয়া ঘোষণা হব 2023 বর্ষর মেট্রিক আর হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষার ফলাফল? কি কইছে শিক্ষামন্ত্রী রণোজ পেগোয়ে? শিক্ষামন্ত্রী রণোজ পেগোয়ে জানাইছিল যে অতি কম সময়ের ভিতরতে CBSE বোর্ডের ফাইনাল পরীক্ষার ফলাফলের আগতে ঘোষণা হব মেট্রিক আর হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষার ফলাফল, কিন্তু ছাত্র ছাত্রী সকলের লগত হেতালি খেলেছে কোনো। এতিয়ালৈকে কোনো ডেট দিয়া নাই মেট্রিক হাই সেকেন্ডারি ছাত্র ছাত্রীর ফলাফলক লৈ। শিক্ষা বিভাগৰ পৰা জনোৱা হৈছিল যে মে মাহত ঘোষণা হ'ব 2023 বৰ্ষৰ মেট্ৰিক হাই ছেকেণ্ডেৰী ফাইনেল পৰীক্ষাৰ ফলাফল। এতিয়ালৈকে সঠিক ডেট অহা নাই যদিও কোনোবাই কৈ আছে যে 25 মে দিয়া হ'ব আৰু কোনোবাই কৈ আছে জুন মাহৰ দ্বিতীয় সপ্তাহত দিয়া হ'ব। আচলতে কোন তাৰিখত দিয়া হ'ব এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই মেট্ৰিক হাই ছেকেণ্ডেৰীৰ ফলাফলৰ দিন। ইতিমধ্যে ঘোষণা হৈছে 2023 বৰ্ষৰ CBSEৰ দশম আৰু দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাৰ ফলাফল।